বেগুনে লাগবে না আর পোকা। বিনা রাসায়নিক সার ব্যবহার করেই এবার চাষিরা বেগুনে রোগ পোকার হাত থেকে রক্ষা পাবেন। হুগলি জেলার উদ্যান পালন দপ্তরের পক্ষ থেকে ইতিমধ্যে সেই প্রশিক্ষণ দেওয়া হয়েছে জেলার বেগুন চাষিদের। সম্পূর্ণ জৈবিক পদ্ধতিতে পোকা থেকে মিলবে মুক্তি, একই সঙ্গে ক্ষতিকারক রাসায়নিক বিহীন বেগুন পৌঁছাবে আমার আপনার সকলের খাবারের প্লেটে। পোকাগুলো উড়ে বেড়ায়, এই যে হলুদ ফাঁদ দেওয়া হয়েছে, এই ফাঁদে এসে আটকে আর মারা পড়ে যায়। আর বিভিন্ন রকম নলি পোকা যেগুলো নিয়ন্ত্রণ করা খুবই দুঃসাধ্য ব্যাপার, সেগুলোকে আমরা ফেরোমন ট্র্যাপের সাহায্যে এখানে আবদ্ধ করা হয় পুরুষ পোকাকে এবং তারা মারা যায়, যে কারণে এদের পপুলেশন কম হয়। এবং বেগুনে যে মারাত্মক পেস্টিসাইড ব্যবহার করা হয় লাল মার্কা, সেগুলোর ব্যবহার কম হয়। এগুলো যারা খান তারা সুস্বাস্থ্য বজায় রাখেন এবং ভালো থাকেন আর কি, এটাই হচ্ছে উদ্দেশ্য। চাষের খরচা অনেক কম হবে। আর 2 নম্বর হচ্ছে যে এই যে প্রোডাক্ট, যে বেগুনটা যারা খাবেন তাদেরও সুস্বাস্থ্য বজায় থাকবে, এটা হচ্ছে মেইন ইস্যু। জৈবিক এই পদ্ধতিতে একটি হলুদ রঙের আঠাযুক্ত প্যাড ব্যবহার করা হয় এবং হলুদ রং ব্যবহার করার কারণ পোকারা হলুদ রং দিকে আকৃষ্ট হয়। একই সঙ্গে ব্যবহার করা হয় ফেরোমন ট্র্যাপ, যা হলো এক ধরনের হরমোন যা কীট পতঙ্গদের আকর্ষণ করে, এবং এই হরমোনের আকর্ষণের ফলে কীটপতঙ্গরা এইখানে এসে এই ট্র্যাপে ধরা দেয় এবং তারা এখানেই মারা যায়, যার ফলে ক্ষতিকারক রোগ পোকার বংশবৃদ্ধি কম হয় এবং সেইভাবেই রাসায়নিক সারবিহীন এক নতুন ফসল চাষিরা উপহার দিতে পারবে সাধারণ মানুষের কাছে। অভিনব এই পদ্ধতিতে চাষিদেরও চাষের খরচ কমবে। এই সময় বেগুনে প্রচুর পরিমাণে শোষক পোকা থেকে আরম্ভ করে নলি কাটা পোকা থেকে আরম্ভ করে সাদা মাছি থেকে আরম্ভ করে বিভিন্ন প্রকার উপদ্রব হয়। চাষিরা অহেতুক তারা অতিরিক্ত খরচে তারা ওষুধ প্রয়োগ করে যেমন সহজে তাদেরকে পোকাদের যেমন নিবারণ করতে পারছে না, তেমনি সেই বিষটাও কিন্তু মানুষের শরীরে প্রয়োগ করছে। তাই আমাদের পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে আমাদের কৃষি দপ্তর চিন্তা ভাবনা করেছেন অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে, যাতে পোকাদের নিবারণ করা যায়। সেই জন্যে আমরা সৌর যে আমাদের যে যন্ত্র এবং ফেরোরাম, তার সঙ্গে দেখা হয়েছিল, কিন্তু আমাদের হলুদ যে আঠা তাদের মাধ্যমে আমরা পোকাগুলোকে নিবারণ করতে পারবো। সেগুলা সৌরচুল্লির মাধ্যমে দিনের বেলা সারা লাইটটা আলোটাকে মানে বিদ্যুৎকে স্টক করবে এবং রাত্রিবেলা আলো জ্বলবে, সেই আলোয় পোকারা আকৃষ্ট হয়ে পুরুষ পোকারা মারা যাবে, তাতে বংশবৃদ্ধি হবে না। এই কারণে ওষুধ কম প্রয়োগ করে এবং মানুষের শরীরে বিষ প্রয়োগ না করিয়ে আমরা একটা নিরোগ বেগুন সাধারণ মানুষকে উপহার দিতে পারবো। অভিনব এই পদ্ধতিতে আমার আপনার সবার খাবার প্লেটে বেগুন এবার পৌঁছাবে রাসায়নিক সারবিহীন। হুগলি থেকে রাহি হালদার, নিউজ 18 লোকাল।